নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো যে ইউপিএসসি সিএসসি এক্সাম দেওয়ার জন্য গ্রাজুয়েশনে বা স্নাতকে কোন কোন সাবজেক্ট নিলে সবথেকে বেশি বেস্ট হবে তোমার জন্য। তো এই টপিক নিয়ে ডিটেলসে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, ফার্স্টে হচ্ছে ইউপিএসসি এক্সাম এটা কি। ইউপিএসসি মানে হচ্ছে তোমার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের। তো এর আন্ডারে হচ্ছে তোমার সিভিল সার্ভিস এক্সাম বা সিএসসি এক্সাম কন্ডাক্ট করা হয় প্রত্যেক বছর। যেই এক্সাম দিয়ে প্রত্যেক বছর তোমার আইএএস, আইপিএস, আইআরএস, আইএফএস হয়ে থাকে, ঠিক আছে। আইএএস মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, সে অফিসাররা কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে এই এক্সামের মাধ্যমে, ঠিক আছে। এটা প্রত্যেক বছরই কন্ডাক্ট করা হয়। তো এইবার যদি আমরা টপিকে যাই যে জেনারেলি তোমার স্নাতকে কোন কোন সাবজেক্ট নিলে বেস্ট হবে, তো তার আগে যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই, তো যেই জিনিসটা হচ্ছে তুমি মোটামুটি আমাদের সবাই 16-17 বছর বয়সে জেনারেলি তোমার এইচএস বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে, ঠিক আছে, মানে হায়ার সেকেন্ডারি। তো তারপরেই হচ্ছে তুমি কী কী নাম্বার পেয়েছো তার উপর ডিপেন্ড করছে যে কোন কোন সাবজেক্ট নিয়ে তুমি গ্রাজুয়েশন করবে বা স্নাতক করবে। তো এই টাইমে হচ্ছে তোমার ধরো কোন কলেজে বা ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন নেবে সেটাও তুমি ঠিকঠাক করে নাও। তো এইখানে হচ্ছে খুবই ক্রুশিয়াল এই টাইমটা যে তুমি কোন সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশন করতে চাচ্ছ। কারণ দেখো, তোমার যদি ভবিষ্যতে ইচ্ছা থাকে যে আমি ইউপিএসসি সিএসসি এক্সাম দেবো, তো তাহলে ধরো অন্য কোনো যে সাবজেক্ট নিলে সবথেকে তোমার বেশি বেস্ট হবে প্রিপারেশনের সময় সেই সাবজেক্টটি নেওয়া উচিত। তাহলে তোমার একবারে পড়াতে কিন্তু গ্রাজুয়েশনে পড়াও হয়ে যাচ্ছে, আর তোমার সিএসসি প্রিপারেশনের জন্য মানে সিভিল সার্ভিস এক্সাম প্রিপারেশনের জন্য তাতে আলটিমেটলি একবারে পড়াতে দুই জায়গায় কিন্তু পড়া হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমার স্ট্র্যাটেজিক ডিসিশন কিন্তু এইভাবেই নিতে হয়। আর তুমি গ্রাজুয়েট হওয়ার পরই তো তোমার 21 বছর বয়স হলেই তুমি কিন্তু স্নাতক হয়ে গেলে মানে গ্রাজুয়েট হয়ে গেলেই তুমি কিন্তু এই ইউপিএসসি সিএসসি এক্সামে বসতে পারবে, ঠিক আছে। আর ন্যূনতম তোমার 21 বছর বয়স হওয়া দরকার আর গ্রাজুয়েট হওয়া দরকার। আর দেখো, এই এক্সামে বসার জন্য কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই যে স্নাতকে আমার এত পার্সেন্টেজ পেতে হবে, মানে এত পার্সেন্ট পেয়ে আমার পাস না করতে পারলে আমি এই এক্সামে বসতে পারবো, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। এরকমও হতে পারে ধরো ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট চান্স পেলো না, ইউপিএসসি সিএসসি এক্সাম ক্র্যাক করতে পারলো না, অথচ তুমি একদম মফস্বলের সিম্পল কলেজ থেকে পড়াশোনা করলে পাশে গ্রাজুয়েট হয়ে তুমি তাও কিন্তু পাস করতে পারো এই এক্সাম। সম্পূর্ণভাবে তোমার হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রমের উপর কিন্তু এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে। কারণ এখানে মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশনে তুমি কত নম্বর পেয়েছো, কোন কলেজ থেকে কোন স্কুল থেকে পাস করেছো, এখানে কোনো যায় আসে না। এখানে আলটিমেটলি যায় আসে হচ্ছে তুমি এই এক্সাম পাস করতে পারছো কি পারছো না, সেটাই আলটিমেট জিনিস এখানে। তার জন্যই যেটা বললাম যে এরকম নিজেকে কিন্তু হেয় মনে করার কোনো ব্যাপার নেই যে আমি ভালো কলেজ থেকে পড়তে পারিনি বা আমি গোল্ড মেডেলিস্ট না বা আমি ফার্স্ট ক্লাস পাইনি, আমি তো এই এক্সাম এত টাফ এক্সাম আমি পারবো না, তো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তুমি তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি কিন্তু এই এক্সাম ক্র্যাক করতে পারো। আবার কেউ যে ইউনিভার্সিটি গোল্ড মেডেলিস্ট সে নাও করতে পারে, ঠিক আছে, সম্পূর্ণভাবে তোমার পরিশ্রমের উপর এটা ডিপেন্ড করে। আর তখনই তুমি ইউপিএসসি এক্সাম ক্র্যাক করে তুমি কিন্তু আইএএস হতে পারো, সেটা কিন্তু অবশ্যই সম্ভব। এবার তোমার ইচ্ছা আছে যে তুমি ভবিষ্যতে তুমি ইউপিএসসি এক্সাম দিয়ে আইএএস হবে, ঠিক আছে। তো তার জন্য তুমি ধরো কলেজে মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরপরই তোমার কিন্তু সেই হিসাবে তোমার কিন্তু বাছাই দরকার যে আমি কোন সাবজেক্ট নিয়ে প্রিপারেশান নেবো, কোন সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েট হবো। তো তুমি কিন্তু সিলেবাস দেখে নিলে, সিলেবাস দেখে কিন্তু তোমার কিন্তু ডিটেলসে তুমি ধারণা অটোমেটিক্যালি তখন থেকে নিয়ে নেওয়া দরকার। তো তুমি যদি সিলেবাস বাংলাতে দেখতে চাও তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। গুগলে গিয়ে সার্চ করো kaushikhira.in kaushikhira.in, এখানে লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে তুমি ডাইরেক্ট চলে যাবে। ইউপিএসসি সিএসসির ফুল সিলেবাস তুমি কিন্তু বাংলাতে পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। তো এইবার তুমি সিলেবাসটা দেখে নিয়েছো, তো এইবার সিলেবাস দেখে তুমি যদি এই স্নাতকের সাবজেক্টটা বাছাই করে নাও যে গ্রাজুয়েশনের সাবজেক্ট, তাহলে কিন্তু তোমার ওই যেটা বললাম এক পড়ায় কিন্তু দুই জায়গায় পড়া হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, আর তুমি কিন্তু বহু ক্যান্ডিডেটদের থেকে বহু গুণ এগিয়ে থাকছো। ধরো যে সাবজেক্টটা তুমি এই যে গ্রাজুয়েশনে নিলে, স্নাতকে নিলে, সেই সাবজেক্টটা তুমি যদি অপশনাল নাও, অপশনাল সাবজেক্ট ইউপিএসসি অপশনালে, যে ইউপিএসসি অপশনাল একটা সাবজেক্ট নিতে হয় তাতে কিন্তু দুটো পেপার থাকে, তাতে টোটাল 500 মার্কস থাকে, ঠিক আছে। তো তাহলে কিন্তু তোমার একইবারে সাবজেক্ট নেওয়াতে, গ্রাজুয়েশনের সাবজেক্ট নেওয়াতে গ্রাজুয়েশনে পড়া হয়ে গেল, ইউপিএসসি সিএসসির অপশনালও পড়া হয়ে যাচ্ছে একবারে। তো এইভাবে কিন্তু ইন্টেলিজেন্ট ডিসিশন নিতে হয়। তো এটা তোমার মেইন্স এক্সামে খুবই কাজে দেবে, মানে ইউপিএসসি মেইন্স এক্সামে। তো এবার কোন কোন সাবজেক্ট নিলে সবথেকে বেস্ট হবে? তো তুমি যদি তুমি ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ববিদ্যা, অর্থনীতি, এই যে পাঁচ সাবজেক্টের মধ্যে বললাম, তো এর মধ্যে যদি তুমি যে কোনো একটা সাবজেক্ট নাও, কারণ স্নাতক তো একটা সাবজেক্টেই হয়, তো তুমি যদি যে কোনো একটা সাবজেক্ট নাও তোমার কিন্তু বিশাল বিশাল পরিমাণে কাজে দেবে তোমার সিএসসি প্রিপারেশানে, ঠিক আছে। তো এটা কী কী সাবজেক্ট বললাম? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ঠিক আছে। যে কোনো একটা তুমি তোমার খুশি মতো নিয়ে নাও গ্রাজুয়েশনের সাবজেক্ট হিসাবে, যে এই সাবজেক্টে আমি গ্রাজুয়েশনে অ্যাডমিশন নেবো। তো এর মধ্যে যে কোনো একটাই নিলে তোমার কিন্তু ফিউচারে খুবই কাজে দেবে ইউপিএসসি সিএসসি এক্সামে। তো তার কারণ কী? কারণ হচ্ছে এই এই যে কটা সাবজেক্ট কথা বললাম, এই সাবজেক্টগুলোর প্রত্যেকটাই রয়েছে ইউপিএসসি সিএসসি সিলেবাসে, ঠিক আছে।
কম্পালসারি এগুলো সবার। তো এবার ধরো তুমি অনার্স পেলে না, ঠিক আছে, ধরো তুমি পাসে পড়ছো, তো পাসে নিয়েও পাস কোর্সেও তুমি নিতে পারো এই সাবজেক্টগুলো যে কোনো, তাহলে কিন্তু তোমার সুবিধা হচ্ছে, কারণ এখানে তোমার এই এক্সামে বসতে তোমার পাস গ্রাজুয়েট হলেও হবে, কোনো প্রবলেম নেই। তো এইবার যেটা মেইন সব থেকে ইম্পর্ট্যান্ট, যে তোমার খুঁটিয়ে পড়া দরকার, যে তুমি যে সাবজেক্টই নাও না কেন সেই সাবজেক্ট খুবই খুঁটিয়ে পড়া দরকার, কারণ আলটিমেটলি খুবই ডেপথের কোয়েশ্চেন থাকে, তুমি যদি অপশনাল কোয়েশ্চেন দেখো, আর তাছাড়া ইউপিএসসি সিএসসি যে সিলেবাস সেখানে দেখলেই তুমি বুঝতে পারবে, যে সাবজেক্টটি তুমি নাও না কেন তোমার ডেপথে কিন্তু নলেজ থাকা দরকার, ঠিক আছে। তোমার গ্রাজুয়েশনের রেজাল্ট কী হচ্ছে সেই দিকে না খেয়াল দিয়ে তুমি কিন্তু, যদি তোমার আলটিমেট এইম থাকে আমি ইউপিএসসি দেবো, তাহলে সাবজেক্টের ডেপথ নলেজ তুমি গ্যাদার করার চেষ্টা করো, ডেপথ নলেজ নেওয়ার তুমি চেষ্টা করো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার এই প্রিপারেশনে সেটা খুবই কাজে দেবে, এই ইউপিএসসি সিএসসি প্রিপারেশনে। সেই হিসাবে তুমি সিলেবাসটা দেখছো আর তোমার সাবজেক্টগুলো নিয়ে তুমি তখন থেকে প্রিপারেশন শুরু করে দিচ্ছ, কিন্তু অনেক এগিয়ে থাকবে অন্যদের থেকে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রেখে কিন্তু স্টেপ নেওয়া দরকার, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো দেখো এই ভিডিওতে আমরা ডিটেলসে কথা বললাম যে স্নাতক স্তরে কোন সাবজেক্ট নিলে বা গ্রাজুয়েশনে কোন সাবজেক্ট নিলে তোমার যদি ভবিষ্যতে ইচ্ছা থাকে যে আমি ইউপিএসসি সিএসসি এক্সাম দেবো, তো তাহলে সেখানেও বেস্ট হবে, তো সেই সাবজেক্টগুলো হচ্ছে এটা। তো আমি দেখো সবই তো বললাম যে আর্টসের জিনিস, আমি সায়েন্সের সাবজেক্ট কেন বললাম না, কারণ সায়েন্সের সাবজেক্টগুলো কোথাও নেই ইউপিএসসি সিএসসি সিলেবাসে, ঠিক আছে। সে তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসো না কেন তোমার কিন্তু এই সাবজেক্টগুলো করতেই হবে। তো সায়েন্সের সাবজেক্টের কথা আমি তার জন্য একটাও বললাম না, তো কারণ কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এইসব কোনো সাবজেক্ট কিচ্ছু নেই ইউপিএসসি সিএসসির প্রিপারেশনে মানে সিলেবাসে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু এই সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্ট তুমি নিতে পারো, আর সেটাই তোমার জন্য বেস্ট হবে, ঠিক আছে। তো তার মধ্যে তুমি যদি পলিটিক্যাল সায়েন্স নাও, তাহলে কিন্তু তোমার জেনারেল স্টাডিজ পেপার টু, জেনারেল স্টাডিজ পেপার ফোর আর অপশনাল, মানে একইবারে তোমার এক সাবজেক্টে তোমার প্রায় 750 মার্কসেরও বেশি কিন্তু কভার হয়ে যাচ্ছে, 800 মার্কসের উপরে তোমার এই যদি পলিটিক্যাল সায়েন্স তুমি নাও তোমার গ্রাজুয়েশনের সাবজেক্ট হিসাবে, ঠিক আছে। সেটা কেন বলছি আমি, দেখো যে ইউপিএসসিতে তোমার টোটাল থাকে মেইনস হচ্ছে তোমার জেনারেল স্টাডিজ পেপার 1, 2, 3, 4, ঠিক আছে, 4টে জেনারেল স্টাডিজ থাকে। তো জেনারেল স্টাডিজ পেপার টুতে থাকে হচ্ছে তোমার পলিটি গভর্নেন্স, ঠিক আছে। তো সেটা কোন সাবজেক্টের জিনিস, পলিটিক্যাল সায়েন্সের জিনিস। জেনারেল স্টাডিজ পেপার ফোরের দিকে তাই কাই এবার যদি আমরা থিওরি পার্ট থাকে, আর হচ্ছে তোমার সেকেন্ড পার্টে থাকে হচ্ছে তোমার কেস স্টাডি। তো থিওরি পার্টে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্সের সাথে রিলেটেড, ঠিক আছে। জেনারেল স্টাডিজ পেপার ওয়ানের যে হিস্ট্রি আছে, তো হিস্ট্রি ম্যাক্সিমাম জিনিস হচ্ছে তোমার পলিটির সাথে একই রিলেটেড, সেই জিনিসগুলো থাকলো। আর যে এসে যেটা কম্পালসারি এসে লিখতে হয় সেই জিনিসটাও কিন্তু তোমার ম্যাক্সিমাম মানে এই টপিকের মধ্যে থেকে পলিটির সাথে রিলেটেড একটা না একটা এসে তোমার থাকছেই। তো এই জিনিসটা কিন্তু এই সাবজেক্ট নিয়ে তোমার এত জায়গায় কিন্তু কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তার জন্যই বলছি, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, তো তুমি সিলেবাসটা দেখলে পুরো তোমার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। তো এটাই আর কি। তো এইভাবে তুমি যদি ডিসিশন নিয়ে নাও তাহলে তোমার জন্য কিন্তু বেস্ট হবে, ঠিক আছে, ফিউচারে। আর দেখো আমরা কিন্তু কিন্তু ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পেইড ব্যাচ কিন্তু অলরেডি চলছে আমাদের। তো যদি তুমি আমাদের এই ইউপিএসসি সিএসসি পেইড ব্যাচে পড়তে চাও, তো তাহলে 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। তুমি কিন্তু অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সহ পড়তে পারো আমাদের এই ইউপিএসসি সিএসসি পেইড ব্যাচে, ঠিক আছে। তো তার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে। আর আমাদের এই পেইড ব্যাচ কিন্তু পুরোটাই অনলাইন, তুমি বাড়িতে বসেই কিন্তু প্রিপারেশান নিতে পারো, তোমার কোথাও যেতেও হবে না, কোথাও আসতেও হবে না। ধরো তুমি কলেজে যাচ্ছ, কলেজ পড়ছো, ঠিক আছে, বা স্কুলে পড়ছো, তার সাথে সাথেই তুমি কিন্তু প্রিপারেশান নিতে পারো, পুরোটাই অনলাইনে হচ্ছে, ঠিক আছে। আর পরে রেকর্ডেরও থাকছে এগুলো পুরো, তুমি তোমার সুবিধা মতো সেগুলো দেখেও নিতে পারছো ক্লাসগুলো। ধরো কোনো না কোনো বশত তুমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারো না আমাদের, কারণ পুরোটা যেহেতু অনলাইনে থাকছে, তোমার যদি অন্য কোনো কাজ থাকে সেই হিসাবে তুমি করতে পারো। এইরকম সুবিধাও কিন্তু রয়েছে আমাদের এই পেইড ব্যাচে, ঠিক আছে। আর যেহেতু পুরোটাই অনলাইন, তোমার কোথাও যাওয়া আসার দরকার নেই, ঠিক আছে, তাতে তোমার হিউজ টাইম কিন্তু বাঁচছে এবং তাতে তোমার প্রচুর খরচও কিন্তু কম হবে, ঠিক আছে। আর আমাদের এটা পুরোটাই অনলাইনে হবে। তো যদি তোমরা পড়তে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আর তাছাড়া তুমি যত আগে থেকে শুরু করবে ততই কিন্তু এগিয়ে থাকবে, ঠিক আছে, অন্যদের থেকে। এই জিনিসটা প্লিজ মাথায় রাখা দরকার। তো সেই ব্যাপারটা গেল। তো তুমি যদি চাও যে রেকর্ডেড কোর্স নিতে, তাও কিন্তু নিতে পারো। যে ইউপিএসসি সিএসসির যে জেনারেল স্টাডিজের প্রত্যেকটা সাবজেক্টের একদম চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে আমাদের এই রেকর্ডেড কোর্সগুলো কিন্তু রয়েছে, তুমি যদি চাও পুরো এবং বাংলাতে ডিসকাশন করা কোনো প্রবলেম নেই। যে স্ট্যাটিক পোর্শনে যে সকল ইংরেজি বইগুলো, প্রত্যেকটা বইয়ের একদম পুরো চ্যাপ্টার ধরে ধরে বাংলাতে কিন্তু ডিসকাস করা আমাদের এই পেইড কোর্সে, ঠিক আছে, পেইড রেকর্ডেড কোর্সে। তো তুমি যদি চাও তাও কিন্তু নিতে পারো, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে, ঠিক আছে। আর তাছাড়া তুমি যদি ইউজিসি নেট মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পলিটিক্যাল সায়েন্সের জন্য পড়তে চাও আমাদের পেইড ব্যাচে, তো তাহলে 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। আর তাছাড়া ক্লাস 11, 12 পলিটিক্যাল সায়েন্সের জন্য তুমি চাইলে পড়তে পারো আমাদের পেইড ব্যাচে, ঠিক। তোমাদের যদি কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। আর তাছাড়া আমাকে ইনস্টাগ্রামও জানাতে পারো, তো ইনস্টাগ্রামে কৌশিকিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আর তাছাড়া টেলিগ্রাম টুইটার কুতে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকিরা.in, এখানে গিয়ে তুমি
গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। এখানে তোমার ইউপিএসসি, সিএসসি, ডব্লিউবিসিএস, ইউজিসি নেট, টিএটের সব সব কিছু ডিটেলসে তুমি কিন্তু বাংলাতে পেয়ে যাবে আমাদের এই ওয়েবসাইটে। তো তার জন্য এইখানে যাও, তুমি কিন্তু ডিটেলসে সব পেয়ে যাবে। আর তুমি যদি ইউপিএসসি সিএসসি প্রিপারেশন পুরো বাংলাতে নিতে চাও, কোনো প্রবলেম নেই, আমাদের পুরো বাংলাতেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সিম্পলভাবে কিন্তু হবে, কোনো প্রবলেম নেই। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলওয়েজ সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে, তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। তো চলো তাহলে আবার দেখাবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।